আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে, আর একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে। আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, যে মেডিসিনটি এক্সপ্লেন করব, ভিডিও স্ক্রিনে আমাদের যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লাম্পিসল। তার কথা বলবো লাম্পিসল ভেট নিয়ে, এটি কেন খাওয়াবেন, কী কারণে খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো। লাম্পিসল ভেট হচ্ছে রিকন ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ রিকন কোম্পানির একটি মেডিসিন। এটি হচ্ছে একটি ভেটেনারি প্রোডাক্ট এবং এটি হচ্ছে ডেয়ারিতে ব্যবহার করা হয়। এটি গরুর জন্য ব্যবহার করা হয়, মূলত গরু যখন LSD অথবা লাম্পি স্কিন ডিজিজ রোগটি দেখা দেয় তখন কিন্তু বিশেষ করে এই লাম্পিসল ব্যবহার করতে হয়। তো আমার হাতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির মূল্য হচ্ছে 100 ml এবং এটির প্রাইস হচ্ছে 120 টাকা। তো লাম্পিসল কী ধরনের কাজ করে থাকে তার আগে জানবো এখানে কী কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে। লাম্পিসল 100 ml ব্যবহার করা হয়েছে ক্লিটোরিয়াম, টার্নাটিয়া, রোসা ডামাসিনাম, কার্কোমা লঙ্গা, অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা, স্পারেন্টাস ইন্ডিকাস, লাউসোনিয়া ইনারমিস, মিমোসা পিউটিকা, মলিউগো প্যান্ট্রাফাইলা, সেঞ্চুরিয়া বিহেন, সেলভিয়া হোমোটোডে, বম্বেক্স ময়রি, ন্যাচারাল ইমিউনিটি বিল্ডার 1, 2 এবং 3। এছাড়াও রয়েছে ইমিউনিটি বৃদ্ধিকারক ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ন্যাচারাল মূল্যবান উপাদান। জানি অনেকের কাছে উপাদানগুলো নতুন লাগবে এবং নামগুলো নতুন মনে হবে। এগুলো মূলত হচ্ছে ইমিউনিটি প্রমোটার মেডিসিন এবং এখানে যে উপাদানগুলো রয়েছে এগুলো হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি বিল্ডার 1, 2, 3। এবং এছাড়াও যে উপাদানগুলো বাকি, যে আরও 10-11টা উপাদানের কথা বললাম, এগুলো সবগুলো ইমিউনিটি প্রমোটার হিসেবে প্রাণীর দেহে কাজ করে থাকে। ইমিউনিটি প্রমোটর কি এবং এগুলো কী ধরনের কাজ করে থাকে? ইমিউনিটি প্রমোটর মেডিসিনগুলোর কাজ হচ্ছে যখন কোনো প্রাণীকে এটি খাওয়াবেন, এটি সেই প্রাণীর শরীরে গিয়ে একটা সুন্দর একটা ভারসাম্যবোধ তৈরি করে, একটা সুন্দর অ্যান্টিবডি তৈরি করে, সতেজতা নিয়ে আসে, কোষগুলোকে পুনর্জীবিত করে, কোষগুলোর মধ্যে শক্তি সঞ্চয় করে, প্রাণীটির মাংসপেশিতে শক্তি সঞ্চয় করে এবং সর্বোপরি প্রাণীটি ক্লান্তি এবং অবসাদ দূর করে এবং যথাসম্ভব চেষ্টা করে সব কিছু কন্ট্রোলে রাখার। এই ইমিউনিটি প্রমোটর মেডিসিনগুলো ব্যবহার করতে হয় যখন অধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় বা কোনো প্রকার ভাইরাল ডিজিজ, LSD, লাম্পি স্কিন ডিজিজ অথবা খুরা রোগ বা বাদলা রোগ, বসন্ত রোগ, ছাগলের PPR রোগ, এই ধরনের যে রোগগুলো হওয়ার পরে অধিক মাত্রায় যখন দুর্বল হয়ে যায়, জ্বর এবং ব্যথার কারণে কাবু হয়ে যায় এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে গরুটি আরও দুর্বল হয়ে যায়, সেই সময় এই ইমিউনিটি প্রমোটর মেডিসিনগুলো ব্যবহার করতে হয়। এগুলো ব্যবহার করলে সেই প্রাণীটি তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা পেয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাটা যখন বৃদ্ধি হয়ে যায় এবং সে যখন ধকলটা প্রতিরোধ করার ক্ষমতা পায় তখন কিন্তু সে সার্ভাইভ করতে পারে এবং খুব দ্রুত রোগ থেকে সেরে ওঠে। এই কাজগুলোই মূলত করে থাকে এই লাম্পিসল মেডিসিনটি। তো লাম্পিসল আপনারা বিশেষ করে LSD অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ যখন হবে গরুতে তখন আপনার গরুতে খাওয়াবেন। সেক্ষেত্রে গরু অধিকমাত্রায় দুর্বল হয়ে যায়, কেননা আমরা জানি LSD যখন চলে আসে তখন গরুর পুরো শরীরে গুটি গুটি ভাব চলে আসে, গুটি গুটি ওঠে, প্রচুর পরিমাণে ব্যথা এবং জ্বরের সৃষ্টি হয়। এর ফলে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, একসময় দুর্বল হয়ে গরুটি মারা যায় এবং লাম্পিতে আমরা ভুলক্রমে অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যার কারণে গরুটি আরও হ্যাম্পার ক্রিয়েট তৈরি করে এবং ধীরে ধীরে এটা ডিক্রিজ হতে থাকে হেলথের এবং এর যে ইমিউনিটি প্রমোটার সিস্টেমটা আছে এটাও দিন দিন কমে যেতে থাকে, কোষগুলো নিস্তেজ হতে থাকে এবং গরুটি এক পর্যায়ে মারা যায়। তো সেই সময় আপনারা খাওয়াবেন লাম্পিসল এই মেডিসিনটি, তাহলে গরু রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যাবে এবং গরুটি সহজে কোনো ধরনের রোগে আক্রান্ত হবে না এবং বড় ধরনের ক্ষতি হবে না। তো লাম্পিসল খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 100 কেজি দৈনিক ওজনের একটি গরুর জন্য 50 মিলি করে দিনে একবার, এভাবে আপনারা 7 থেকে 14 দিন অথবা 21 দিন পর্যন্ত খাওয়াতে পারবেন। খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 100 কেজি ওজনের জন্য 50 মিলি করে দিনে একবার আপনারা এই মেডিসিনটি খাওয়াবেন। তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি। তো এই ছিল মেডিসিনটি নিয়ে কথোপকথন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।